এইসএসসি রেজাল্ট নিয়ে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে স্মারক ক্লিপে জমা দিচ্ছে অনেকে আবার পরীক্ষা দিতে চায় এই জন্য আন্দোলন করার পরিকল্পনা করছি রেজাল্ট নিয়ে এখনও কোনো কিছু জানা যাচ্ছে না সাবজেক্ট ম্যাপিং নিয়ে কী হচ্ছে ওভারঅল এই ভিডিওতে আমরা এই চারটা টপিক আলোচনা করব তার সাথে আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে উপবৃত্তি নিয়ে কথা বলবো যে সকল শিক্ষার্থী বিভিন্ন উপবৃত্তি সম্পর্কিত তথ্যগুলো জানতে চাও তারা আমাদের শুভ ইনস্টি ডট কমে চলে আসতে পারো সেখানে এই যে দেখতে পাচ্ছি একটা ফ্রিল্যান্সিং কোর্স রয়েছে চাইলে ফ্রিল্যান্সিং কোর্স সম্পর্কে জেনে নিতে পারো ইতিমধ্যে এগুলো নিয়ে ভিডিও করা আছে আর ফ্রি সময় চাইলে এগুলো করে নিতে পারো জেলায় ফিলেন্সিক কোর্স রয়েছে মেধাবী দিবে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শতাংলা দিবে এগুলো শাখা আসলে এগুলো বিষয়গুলো পেয়ে যাবা দেন আমরা কথা বলি তোমাদের প্রথমে যে বিষয়টা এসেছে স্মারকলিপি নিয়ে দেখো ইতিমধ্যে যমুনাটি বিষয় বিভিন্ন জায়গায় স্মারকলি বিষয় উপস্থাপন করেছে আমরাও বলেছি এবং শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় স্মারকলিপি জমা দিয়ে আছে প্রশ্ন এখন এটা যে এটা কি কোনো কাজে দিবে প্রথমত ব্যাপারটা একটু সহজ করে বলি স্মারকলিপিতে শিক্ষার্থীরা কি চায় সেটা উপস্থাপন করেছে তারা বোর্ডে গিয়েছে প্রত্যেকটা বোর্ডে কোনো কোনো বোর্ডে তাদের সাথে খারাপ করেছে কোন কোন বোর্ড ইজিলি নিয়েছে তো এখানে হচ্ছে কি শিক্ষার্থীরা কম যাওয়ার কারণে তারা মূলত একটু খুব মানে হালকাভাবে নিয়েছে বিষয়টা বাট আসলে বিষয়টা তা না শিক্ষার্থীরা চাইলে তো একশো দুইশো পাঁচশো জনও যাইতে পারতো কিন্তু তারা অল্পজন গিয়েছে ঝামেলা করতে চাচ্ছে না আবার বেশি লোক গেলে মনে করবে বোর্ড গ্রহ করতে আসছে তো ওরা নর্মালি অন্য অল্প লোক গিয়ে স্মারক জমা দিয়েছে তাতেও দোষ আবার বেশি গেলেও দোষ এখন কি বলবো জানি না বাট কোনো কাজে দিবে কিনা এই প্রশ্নের উত্তরটা হচ্ছে হ্যাঁ অবশ্যই কাজে দিবে কেননা যেহেতু যা জমা দিয়েছে তো দিয়েছে ভালো কথা বাট শিক্ষার্থীরা কী চায় সেটা তো বোর্ড জানলো পরীক্ষা বাতিল চায় সেটা বোর্ড করেছে বাতিল ওকে ডান ইনাফ কিন্তু এই মুহুর্তে আবার যে নতুন যে রূপান্তর করবে তারা বা সাবজেক্ট ম্যাপিংটা করবে বা নতুন নিয়মটা তারা জারি করবে সেটা ক্ষেত্রে কীভাবে চায় সে বিষয়টা তো উপস্থাপন করছে তারা তো এই এই মাধ্যমে সে জিনিসটা তারা জানলো এখন যদি কোনো কারণে বোর্ড তাদের কথা না শুনে তখন তো কোনো কিছু করার নেই এখন যদি বোর্ড দেখা গেলো যে নিজে নিজের মর্জি মতো করলো যে আমি যা বলবো তাই এখানে শিক্ষার্থীরা কী চায় না চায় সেগুলো আমি জানি না তখন ব্যাপারটা আলাদা আবার এখানে স্মারকলিপিতে বৈষম্যের কথাটা বারবার বলা হয়েছে তাদেরকে বলতেছি দেখ অফকোর্স বৈষম্য তো হবে না সবাইকে সমমূল্যায়ন করা হবে সম মূল্যায়ন মানে তোমার বেলাও যা তোমার বন্ধুর বেলাও তাই তুমি একটু বেশি পাবা তোমার বন্ধু কম পাবে সেটা হবে না তো এই জায়গায় অতিরিক্ত সুবিধাও না আবার কম সুবিধাও পাবানা সম মূল্যায়ন হবে পরীক্ষা দিতে চাই আমার অনেক শিক্ষার্থী আন্দোলন করে পরিকল্পনা করছে কি কিছু হবে দেখো তোমরা যারা অটোপাশে আন্দোলন করেছিলে আমরা শাহবাগে গিয়েছি আমরা প্রেস ক্লাবে গিয়েছি তোমাদেরকে নিয়ে কাজ করেছি আবার তোমরা পরীক্ষা দিতে চাও তোমরা আন্দোলন করে আমরা তোমাদেরকে নিয়েও যাবো অস্বাভাবিক কিছুই না কিন্তু বাস্তবতা হচ্ছে এখন আন্দোলন করে কোনো লাভ নাই কারণ এখন এই মুহূর্তে আদৌ কোনো কোনো কিছুই হবে না এই মুহূর্তে কারণ এখন রেজাল্ট প্রকাশের পালা এখন তারা রেজাল্ট নিয়ে কাজ করছে সো এই মুহূর্তে আমার মনে হয় যে এখন আর এই বিষয় নিয়ে কথা বলা ইয়ে আছে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করো এটাই তোমাদেরকে বলবো আর এখন এখন পর্যন্ত রেজাল্টের ব্যাপারে কোনো কিছু জানা যাচ্ছে না কেন দেখো তোমাদের যদি দেখি তোমাদের পরীক্ষা স্থগিত করেছে তারা বিশ আগস্ট আজকে প্রায় চার আগস্ট আহ চার সেপ্টেম্বর প্রায় চোদ্দ পনেরো দিন চলে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেটই নাই এখন পর্যন্ত এ ব্যাপারে ঢাকা বোর্ডের চেয়ারম্যান কি বলেছে আজকে এই যে তিন সেপ্টেম্বরের নোটিশ নিউজ পাবলিশ করেছে যে রিলি ক্যাম্পাস সেখানে বলেছে যে এইচএসি ফল তৈরির সম্ভাবনা এখনও প্রস্তুত হয়নি তথ্য সংগ্রহ চলছে এখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ অপরকুমার সরকার এই কলমে বলেন যে বাতিল হয়ে যাওয়া এইচএসি পরীক্ষার ফল প্রস্তুতির সম্ভাবনা কখনও এখনও প্রস্তুত হয়নি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকটা এটি নিয়ে কাজ করছে আমরা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছি প্রস্তাবনা ও প্রস্তুত তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন হওয়ার পর সাবজেক্ট ম্যাপিং বা যে উপায় ফল প্রস্তুত করা হবে সেটা কার্যক্রম করা হবে অর্থাৎ এখনও তারা এখানে আজকে মূলত তোমার ঢাকা বোর্ড গতকালকে ঢাকা বোর্ড কিন্তু নোটিশ প্রকাশ করেছে তো এই জায়গায় ধরুন যে ফলাফল প্রকাশ এখনও অনেক দেরি কিন্তু তারা হয়তো সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই জানিয়ে দিবে তারিখ তারা ফলাফল প্রকাশ করতে চায় বাট নিয়মটা খুব জানানো জরুরি বলে আমার মনে হয় যে জানানো উচিত কিন্তু চলতি সপ্তাহে সে নিয়ম জানানোর কোনো সম্ভাবনা নাই কারণ এখনও তারা সংগ্রহ করছে আজকে ঢাকা বোর্ডে এ নোটিশ দিছে তার মানে এগুলো সংগ্রহ করতে করতে ঢাকা বোর্ডে আরও মিনিমাম পাঁচটার দিন লেগে যাবে তারপর তার এগুলো নিয়ে আরও কাজ করবে সময় লাগবে আর সাবজেক্ট ম্যামের শিক্ষার্থীদের সুবিধা কতটুকু ভাবা হবে প্রথমত একটু এমসি ব্যাপারটা বলি আইসিটি ব্যবহারিক নিয়ে বলি আইসিটি ব্যবহারিক নিয়ে এই নোটিসে কিন্তু একদম সিম্পলভাবে বলে দেওয়া হয়েছে যে আইসিটিতে কোনো ধরনের ব্যবহারিক পরীক্ষা নম্বর বোর্ডে পাঠাইতে হবে এবং কোনো অবস্থিত ব্যবহারিক পরীক্ষা অজুহাতে শিক্ষার্থীদের কলেজে আনা যাবে না এটা কিন্তু তারা বলে দিয়েছে যে কলেজে আনা যাবে না তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু বারবার বলে দিয়েছে বিভিন্ন বোর্ডও বলেছে তবে এখন ব্যবহারিক পরীক্ষা নিবে কি বা কিভাবে কি করবে সেটা কলেজ ডিসাইড করবে বা কীভাবে তারা নম্বর প্রদান করবে বোর্ডের নিয়ম অনুযায়ী বাট ব্যবহারিক পরীক্ষা আইসিটি শুধু কথা বলেছে এখানে অন্য কোনো ব্যবহারিক পরীক্ষার কথা বলেনি কেমন এটা মাথায় রেখো আর সাবজেক্ট ম্যাপিংয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার কথাই তারা বলেছে যে সাবজেক্ট ম্যাপিংয়ে সর্বোচ্চ অ্যাডভান্টেজ শিক্ষার্থীরা পাবে শিক্ষার্থী যেভাবে আহ চায় সেভাবে তারা মূলত তাদের সুবিধার কথাটা ভাবাবে মূল বিষয় সেটা এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে লাস্ট কি আপডেট আছে সেটা দেখার বিষয় বাট এখনো সিদ্ধান্ত হয় নাই তবে একটা কথা বলে রাখি এখানে বৈষম্যর ক্ষেত্রে অনেকেই বলতেছো যে যে সকল সাবজেক্টে পাস করেছি সে সকল সাবজেক্টে পাস বা দেখা গেলো যে যদি আমরা রেজাল্ট কেউ খারাপ করলে আমাদের এসিসির মাধ্যমে রেজাল্ট নেওয়া হোক তা কিন্তু হবে না তোমরা যে পরীক্ষাগুলো অলরেডি দিয়েছ বাংলা ইংরেজি আইসি তোমাদের ফিজিক্স অ্যাকাউন্টিং বায়োলজি বা জুয়েলজি যেটা রয়েছে জুয়েলজি সরি লজিক এরকম যে সাবজেক্ট চারটে পরীক্ষা দিয়েছো সেখানে যে মার্ক পাবে সেটাই হবে এখানে তোমাদেরকে বাড়তি কোনো সুবিধা দেবে না সিলেট বোর্ড মাদ্রাসা কারিগের বোর্ডে কী করবে সেটা এখন দেখার বিষয় বাট নর্মালি তোমাদের ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত সুবিধা দেবে না এটা মাথায় রেখো এটা অনেক আগেই বলে দিয়েছে যে এসিসিতে ফেল করলে পাশ করলে পাশ যদি কেউ ফেল করে তার মূল পরীক্ষা ফেলই আসবে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ